ওকে গাইস, এখানে দেখো আমি ওলে ডাটাটা নিয়ে নিয়েছি। এই ওলে ডাটাটাকে আমি এবার কেটে নেব। ওলে ডাটা কাটা খুবই ইজি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। যারা ওলে ডাটা কাটতে জানো না, তারা একবার লক্ষ্য করলেই ভালো করে বুঝতে পারবে। ঠিক আলু ভাজা যেরকম করা হয়, আলু ভাজার জন্য যেরকম আলু কাটা হয়, ঠিক সেরকমভাবে ওলে ডাটার প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। খোসাটাকে একটু ভালো করেই ছাড়াতে হবে, তারপরে গিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিলে একদম সুন্দর করে সরু সরু করে কাটা হয়ে যাবে। আর এখানে ওলে ডাটাটা, সমস্ত ওলে ডাটা কেটে নিয়ে তারপর আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। দেখো আমাদের ওলে ডাঁটাটা এখানে কাটা হয়ে গেছে। কেটে আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি মাস্টার অয়েল। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। যেহেতু আমি আজকে আমিষ রান্না করছি, মানে চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটা করব, সেজন্য আগে আমাদেরকে চিংড়ি মাছটাকে ভেজে তুলে রাখতে হবে। আর চিংড়ি মাছটাকে আগে থেকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার ফলে ভাজার সময় আর কোনো অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন হয় না, সামান্য পরিমাণে ভেজে নিলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়। সো গাইস, দেখো এখানে চিংড়ি মাছটা আমাদের ভাজা শেষ পর্যায়ে হয়ে এসেছে। আর একটুখানি ভেজে নিয়ে আমি এটাকে তুলে নেব। ওকে, সো চিংড়ি মাছটা আমার ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি আলাদা করে তুলে নিয়ে সেপারেট করে রেখে দিচ্ছি। তারপর ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দেব আরও কিছুটা মাস্টার অয়েল বা সর্ষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি এখানে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে ছিঁড়ে নিয়েছিলাম মাঝখান থেকে। আর দেব এখানে কালো জিরে ফোড়ন। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা আমি দিয়ে দেব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে, ততক্ষণে তোমাদের একটা কথা বলে দিই যে ওলের ডাটাটা আমরা রেখেছিলাম, সেই ওলের ডাটাটা কিন্তু আমি অলরেডি আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটাকে দেওয়ার পর ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন সামান্য ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি লঙ্কাটা দুটো ইউজ করেছি, আপনারা ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর এখানে দেখো ওলের ডাটাটাকে আগে থেকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তাই সেই জন্য কিন্তু রান্নায় আমি আর এক্সট্রা করে নুন ইউজ করব না, কারণ নুন মাখিয়ে রাখলে নুনটা ওলের ডাটাটা অনেকটা অ্যাবজর্ব করে নেয়, আর ওলের ডাটার যে আলাদা এক্সট্রা জল থাকে সেটা কিন্তু অনেকটাই রিলিজ করে দেয়। তাই জন্য আগে থেকে নুন মাখিয়ে রাখলে এই একটাই সুবিধা হয় যে রান্নার সময় আমাকে আর এক্সট্রা করে কোনো নুন ইউজ করতে হয় না, আর ওলের ডাটার যে জলীয় ভাবটা থাকে সেটা কিন্তু একেবারে চলে যায়। তারপর আমি এটা দিয়ে দেব প্যানের মধ্যে, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর আমি এখানে দেব সামান্য পরিমাণে হলুদ। হলুদটা দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নেব। ওলের ডাটার সাথে হলুদটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এবং ওলের ডাটাটাকে ভালো করে ভাজতে হবে। সামান্য পরিমাণে ভাজা হয়ে আসলে তারপর এখানে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একদম এক চামচ লাগবে। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। তারপর দেখো কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। এখানে কিন্তু আমাদের ওলে ডাঁটা থেকে একদমই জল রিলিজ করেনি, কারণ আগে থেকে যেহেতু জলটা রিলিজ হয়ে গিয়েছিল, শুকনো ছিল, সেই জন্য কিন্তু ভাজাটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে। এটাই একটা সুবিধা হয় রান্না দেখতে দেখতে। তোমাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেল নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা আছো তারা এইভাবেই আমার সাথে থাকো, পাশে থাকো, আমার ভিডিওগুলোকে দেখতে থাকো। আর এখানে আমি একটা ওলে ডাঁটা কেটে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি যে দেখো ডাঁটাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। আর ঢাকা দিয়ে ভাজলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, দেখতে পাচ্ছ। এইবারে এসে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো, যেটা আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম সেটা আমি সবার লাস্টে অ্যাড করে দেবো। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব।
ওকে গাইস, সো আমাদের চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু একদম শেষ পর্যায়ে। আর আমার এখানে অন্য কোনো মশলা ইউজ করার কোনো দরকার নেই, রান্নাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, গরম ভাতের সাথে কিন্তু একেবারে জমে যায়। সো গাইস, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা আছো তারা এইভাবেই আমার সাথে থাকো, পাশে থাকো, আমার ভিডিওগুলোকে দেখতে থাকো। ওকে গাইস, সো রেসিপিটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে রেখে দেবো। আর অবশ্যই আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো। সো গাইস, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো। টাটা।